নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মরহুম মাওলানা আব্দুল মালিক ভাই একজন বড় ধরনের আলেম ছিলেন, বিশিষ্ট আলেম এবং ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ছিলেন। তার ইন্তেকালে প্রথমেই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ যেন তার জীবনের ইসলামী আন্দোলনের যে খেদমত এটা আল্লাহ যেন কবুল করেন এবং তিনি যেসব কাজ রেখে গেছেন আমরা যারা আছি আমরা সেগুলো যাতে পূরণ করে যেতে পারি, আর তাদের রেখে যাওয়া সন্তান সন্ততি স্ত্রী পুত্র যারা আছে আল্লাহ তাদেরকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেন এবং ইসলামী আন্দোলনে পিতার মতো বা তার চাইতেও ভালো ভূমিকা যাতে রাখতে পারেন সেই জন্য আল্লাহর কাছে দোয়া করি। মাওলানা আব্দুল মালিক ভাই আমার বাড়ির পাশেই বাড়ি মহিশালবাড়ি গ্রামে একই সাথে ছিলেন, ছাত্র জীবনে তার সাথে পরিচয়। উনি মাদ্রাসায় পড়তেন, নাচলে থাকতেন, আর আমি রাজশাহীতে থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে লেখাপড়া করতাম। উনি মাদ্রাসায় শিক্ষা করেছেন এবং কামেল পাস করেছেন, আর এদিকে আমি বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স করে ইসলামী ছাত্র শিবির থেকে বেরিয়ে এসে জামাতে যোগদান করি, শিবিরের সদস্য ছিলাম এবং পরবর্তীতে জামাতের যোগদান করে জামাতের রোকন হয়ে কাজ শুরু করি। ঠিক সেই সময়ই আব্দুল মালিক ভাই নাচল থেকে তার পড়াশোনা শেষ করে তিনি কুমোরপুর মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন এবং ছাত্র জীবনেও তিনি ইসলামী ছাত্র শিবির করতেন সেখানে, এবং ছাত্র জীবন থেকেই তিনি ইসলামী আলোচনা বিশেষ করে একজন ওয়াইজ হিসাবে এলাকায় প্রসিদ্ধ ছিলেন, খুব ভালো আলেম ছিলেন, কোরআনের দর্স পেশ করতেন, কোরআনের তাফসির পেশ করতেন, বহু মানুষই তার আলোচনা শুনে তাকে তাদের গ্রামে অঞ্চলে দাওয়াত দিতেন। এভাবে আস্তে আস্তে উনি একজন বড় ধরনের ওয়াইজ এবং তাফসিরকারক বক্তা হন, আর অন্যদিকে সাংগঠনিক কাজ শুরু করে জামাতের কর্মী রোকন হয়ে শেষ পর্যন্ত প্রথমে গোদাগাড়ি উপজেলার আমির হিসাবে দায়িত্ব পালন করেন। এরপরে আস্তে আস্তে উনি উপজেলা থেকে জেলা আমিরের দায়িত্ব পালন করেন। অবশ্য তার আগে আমার উপরে জেলা আমিরের দায়িত্ব ছিল, আমি কেন্দ্রে চলে যাওয়ার পরে এই দায়িত্বটা তার উপরে এসে দীর্ঘদিন উনি 80-এর দশকে দায়িত্ব পালন করেছেন, এমনকি 90-এর দশকেও ভূমিকা রাখছেন। সব সময় তিনি সক্রিয় ছিলেন, প্রথমে দেখা হলে তো আসলে ওনার একটা বৈশিষ্ট্যই ছিল হাসি মুখে কথা বলা, বিপদ আপদ মুসিবতে বোঝা যেত না যে কষ্টের মধ্যে আছেন, মানে সমস্ত বিপদ আপদগুলোকে হজম করে একেবারে শান্তশিষ্টভাবে আল্লাহ তাআলার দিনের জন্য কাজ করতেন। এ একটা বৈশিষ্ট্য প্রথমেই আমরা লক্ষ্য করেছি, আর যখন তার সাংগঠনিক যোগ্যতা আমরা দেখলাম বিশেষ করে সংগঠন বৃদ্ধির ব্যাপারে মহিলাদের মধ্যে, যুবকদের মধ্যে, বিরুদ্ধদের মধ্যে, তখনই আমাদের ধারণা হলো যে এই লোককে আমরা যদি ফুল টাইম ইসলামী আন্দোলনে কাজে লাগাতে পারি তাহলে অনেক ভালো হবে। সে মোতাবেক আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিই, তাকে মাদ্রাসার সুপারের দায়িত্ব থেকে আমরা নিয়ে ইসলামী আন্দোলনের ফুল টাইম তিনি যাতে কাজ করতে পারেন সে ব্যবস্থা আমরা করি। উনি বলা যায় যে সকল প্রকার সুযোগ সুবিধা প্রত্যাখ্যান করে ইসলামী আন্দোলনের সকল সময়টুকু তিনি দান করেছেন, এটা তার বড় অবদান, আল্লাহ যেন তার এই অবদানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এ সঙ্গে আর একটু যোগ করতে যাই, তার এই জামাতে আসার আগেও আমরা একটা সংগঠন করেছিলাম, সেই সংগঠনটার নাম ছিল আঞ্জুমানে ইসলাম, এবং এটা চর আলাতুলিতে শুরু করে তারপরে মহিশালবাড়িতে আমরা এটার হেডকোয়ার্টার করি। তখন আব্দুল মালিক ভাই এই আঞ্জুমানে ইসলামের সেক্রেটারির দায়িত্ব পালন করেন আর আমার উপর সভাপতির দায়িত্ব ছিল। এখানেও বলা যায় যে তিনি অনেক আলেমকে সম্পৃক্ত করেছেন, তার যে ক্লাস ফ্রেন্ড ছিল অনেকেই, মরহুম মাওলানা বাসুদেবপুরে বাড়ি আমি ভুলে গেলাম,
নবাবগঞ্জে তার দোকান ছিল, পরে উনিও ইন্তেকাল করেছেন। ওনার সাথী যারা ছিল, মানে যে কয়জন আলেম ছিলেন সকলকে উনি সক্রিয়ভাবে জামাত ইসলামীতে এনেছিলেন এবং অনেককে রোকন হিসাবে আমরা পেয়েছি। তাতে বোঝা যায় যে তার প্রভাব সহপাঠীদের উপরে ভালো ছিল এবং তার কথাতে সকলে ইসলামে যোগদান করেন। আঞ্জুমানে ইসলামের কাজটা যতদিন পর্যন্ত ছিল ততদিন সক্রিয়ভাবেই আমরা এই শাখা, সুলতানগঞ্জ শাখা, তারপরে সুলতানগঞ্জ মাদ্রাসা, বাসুদেবপুর মাদ্রাসা, দেবীনগর এবং আলাতুলি এইসব এলাকায় আঞ্জুমানের শাখা বিস্তার করার ব্যাপারে তার অবদান ছিল অনেক বেশি। আমি সভাপতি হিসাবে খোঁজখবর নিয়েছি, থাকছি, কিন্তু কাজগুলো উনি মূলত করেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার জামাতের পূর্ব জিন্দেগি, আঞ্জুমানের জিন্দেগি, এটাও খুব বড় ধরনের একটা ইসলামী আন্দোলনের জন্য সুফল বয়ে এনেছে। আল্লাহ যেন সেটাও কবুল করেন। এর পরবর্তীতে জামাতে এসে জামাতের দায়িত্ব পালন করেছেন।